তেরো নম্বর ক্লাস নাকি 14 নম্বর ক্লাস? 13 নম্বর ক্লাস, আচ্ছা। অলরেডি তো আমরা একটা পরীক্ষা দিছি এই কোশ্চেনের উপর। কে আপনি? আচ্ছা, তো আপনারা তো পরীক্ষা দিছেন, আর এটা সুন্দর করে হচ্ছে আপনারা একটা নোট করে রাখবেন, কারণ এটা দিয়ে অনেক কিছু কভার হয়, পুরোটা লিস্টে হচ্ছে কভার হয়ে যাবে। আপনারা সুন্দর করে এটা নোট করে রাখবেন, আমি মাঝে মধ্যে আপনাদের নোট খাতা দেখব। তো আজকে হচ্ছে আমরা লিস্ট দেখছি, লিস্ট মোটামুটি হচ্ছে আমাদের সব কিছু শেষ, আর কিছু মেথড আছে সেগুলো আজ আসলে একটু হালকা দেখাই দিলে আপনারা পারবেন। কী কী মেথড ছিল বাকি? ক্লিয়ার, কপি, কাউন্ট, তারপর হচ্ছে ইন্ডেক্স, পপ, রিভার্স, সর্ট। তো ক্লিয়ার দেখেন, দেখেন আমার একটা লিস্ট আছে, এটা হচ্ছে ফ্রুট লিস্ট, ঠিক আছে। ফ্রুট লিস্টে কিছু আইটেম আছে, কয়টা আইটেম? চারটা আইটেম। এখন ফ্রুট ডট ক্লিয়ার, ক্লিয়ার মেথডটা যখন আমি ইউজ করবো তখন আমার পুরো লিস্টটা কি হয়ে যাবে, সবগুলো আইটেম চলে যাবে। তো আমার আমাকে তখন আউটপুটে দেখাবে কি একটা ব্ল্যাঙ্ক লিস্ট। আর কিছু নাই এখানে, কপি, কপিটা তো আমরা অলরেডি দেখছি তাই না, যে একটা লিস্ট কপি করে আর একটা ভেরিয়েবলের মধ্যে রাখে। এই যে দেখেন, দেখেন প্রিন্ট এক্স কে প্রিন্ট করছে, আমার নর্মাল যে সোর্সের যে আইটেমগুলো আছে সবগুলো দেখাচ্ছে। কপি ক্লিয়ার কাউন্ট, ওই স্যার স্যার বুঝি নাই, এটা তাহলে হচ্ছে একটু আইটি অফিসারকে, আইটি অফিসারকে কল করেন। লাল পেনটা আমি দিয়ে দিছি, আমি দিয়ে দিয়ে আসছি। আচ্ছা দেখেন, এরপর হচ্ছে আমাদের কি মেথড, কাউন্ট মেথড। তো দেখে কি কিছু বুঝতে পারতেছেন যে কেন এক রিটার্ন করছে এটা, কেন? আমার এই লিস্টের মধ্যে অ্যাপেল, ব্যানানা, চেরি, দেখেন চেরি কয়বার আছে আমার এখানে, একবার। তাহলে সে রিটার্ন করতেছে কি এক, তাহলে একটা আইটেম কতবার সে আছে আমার লিস্টের মধ্যে সেটা হচ্ছে শো করে। এখন যদি আমি দেখেন অ্যাপেল আরেকবার লিখি, অ্যাপেলটা দিই, তাহলে দেখেন অ্যাপেলটা দুইবার আছে, সেটা দুইবারটা দেখাবে কি হলো। দেখছেন এই সামান্য সামান্য জিনিসগুলো একটু মনে রাখবেন। কাউন্ট কি করে, কাউন্ট হচ্ছে আমার একটা লিস্টের ভিতরে কয়টা আইটেম, সেম আইটেম, একটা ডুপ্লিকেট আইটেম কয়বার আছে, ওই জিনিসটা আসলে বের করে, শুধু সংখ্যাটা বের করে, ঠিক আছে। আচ্ছা এরপর আর কিছু নাই, তো এখানে কি রিটার্ন করবে দেখেন তো, 1 4 2 9 7 8 9 3 1, 2 রিটার্ন করবে না, 9 9 দুইবার আছে, দেখছেন। হ্যাঁ কাউন্ট, এক্সটেন্ড, ইন্ডেক্স, দেখেন ইন্ডেক্স কি করে, ধরেন আমরা আমাদের এখানে অনেকগুলো ফ্রুটসের নাম আছে, ফ্রুটসের নামের মধ্যে ধরেন লিস্টের মধ্যে 100টা ফ্রুটসের নাম, 100 রকমের ফ্রুটস। তো এখন আমি একটা ফ্রুটস চুজ করলাম, যেখানে একটা ফ্রুটস আমি চুজ করলাম চেরি। তো এখন চেরিটা কত নম্বর ইন্ডেক্সে আছে সে আমাকে বলে দিবে, যদি 99 নম্বর হয় 99 বলে দিবে, 3
ইন্ডেক্স নাম্বারটা এই যে দেখেন, তার চেরি কত নাম্বার আছে? দুই নাম্বার আছে, তাহলে সে কত বলে দিতে? দুই নাম্বার। ফ্রুটস ডট ইন্ডেক্স যাকে দিব, যার ইন্ডেক্স নাম্বার জানতে চাইবো, ব্র্যাকেটের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে ওইটা দিলে, ওই আইটেমটার নাম দিলে ইন্ডেক্স নাম্বার বলে দিবে। ইন্ডেক্স গেল পপ। আচ্ছা, আমি পুশ এবং পপ সম্পর্কে জানি। পুশ পপ তো আমাদের স্ট্যাক এবং স্ট্যাকের মধ্যে আমাদের কয়টা অপারেশন অপারেশনের মধ্যে দুটি জিনিস, একটা হচ্ছে পুশ আর একটা হচ্ছে পপ। কলমটা কয় পাঁচ আছে? দেখেন এখানে বুঝা যাচ্ছে, স্ট্যাক পুশ এবং পপ হচ্ছে কার মেথড? স্ট্যাকের। স্ট্যাকের মেথড হচ্ছে অপারেশন। দেখেন এ বি সি তিনটে হচ্ছে আমার কি ডেটা। এভাবে এখন দেখা, এখানে কি দেখা যাচ্ছে, সিটা সে কি করছে, এখানে পুশ করছে, আর এখান থেকে কি করছে, সিটা রিমুভ করছে। অর্থাৎ পপ করা মানে কি, এক কথা রিমুভ করা, ডিলিট করা বুঝাচ্ছে। তো এখন দেখেন তো পুশ কোথায় করতে পারতেছে, আমি এ বি বি এর মধ্যখানে কি আমি সিটা ঢুকাতে পারতেছে? আমাকে পুশ করতে হলে সর্বশেষে আমাকে পুশ করতে হবে। তো স্টিকের অপারেশনটা মনে আছে না? আমরা আমরা কোনো কিছু যদি থালা বাসানোর কথা চিন্তা করেন, আপনার বাসার মধ্যে আপনি থালা রাখতেছেন, বারবার উপরে রাখতেছেন না, উপরে রাখতেছেন না, খাবার নেওয়ার সময় কি উপর থেকে না, তো জিনিসটা অপারেশনটা হচ্ছে এরকম। পুশে রাখার সময় কি উপরে, নেওয়ার সময় কি উপর থেকে, তো এটা হচ্ছে লাস্টে ফার্স্ট আউট, যেটা লাস্টে আসছে সেটা ফার্স্টে যাবে। তো এটা হচ্ছে আমার স্ট্যাকের একটা অপারেশন। তো এইটার উপর ভিত্তি করে হচ্ছে আমার কি পপটা মেথডটা আসছে। এখন পপ যখন আমি কোনো একটা লিস্টের উপর অ্যাপ্লাই করব, দেখেন পপ রিমুভস দ্য এলিমেন্ট অ্যাট দ্য স্পেসিফাইড পজিশন। এখানে স্পেসিফাইড পজিশন বলে দিছে, যখন আমরা কোনো পজিশন বলে দিব সে ওই পজিশন থেকে রিমুভ করবে। যখন পজিশন বলবো না তখন সে কি করবে, বাই ডিফল্ট একদম লাস্টটা সে রিমুভ করবে। দেখেন তো এখানে ফোর্স ডট পপ ওয়ান দেওয়া, বলেন তো এখানে হচ্ছে আমার কোনটা রিমুভ হবে? ব্যানানা রিমুভ হবে না। দেখেন অ্যাপেল চেরি ব্যানানাটা নাই। আচ্ছা এরপর আসি, হ্যাঁ বলেন। তো দেখেন এটা এখন যদি আমি পপে যদি ইন্ডেক্স নাম্বারটা রিমুভ করে দেই তখন কি হবে? দেখেন সিঙ্গেল দিলে তো এটা একটাই রিমুভ হয়, ব্যানানা কেন আসলো? যদি স্পেসিফিক ইন্ডেক্স বলে দেয়, যদি আমি দুই দেই তাহলে আমার অ্যাপেল আর ব্যানানা চেরিটা চলে যাবে। এরকম দেখাচ্ছে কেন? তো মাথা পাগল হয়ে গেছে W3 স্কুলের। ওইটা হচ্ছে ইয়াতে দেওয়া, টু দিলে বুঝলাম না কি হচ্ছে। আচ্ছা এটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি।
শিট, বুঝতে পারছি। দেখেন কক ফ্রুটস, দেখেন এখন দেখেন। তখন আমি এখানে ছিল কত বলুন তো? x ছিল, বুঝতে পারছেন? বারবার ওই আইটেমটাই কিন্তু আমার এখানে চলে আসছে। আমি যখন যেটা বলতেছি, যখন ফ্রুটস ডট পপ দিব, তার মানে কি পপ মানে কোনো কিছু ইন্ডেক্স নাম্বার না দেওয়া, মানে কি লাস্টেরটা রিমুভ হয়ে যাবে না? অ্যাপেল ব্যানানা আছে আমার এখানে, লাস্টেরটা রিমুভ হয়ে গেছে। এখন যদি আমি এখানে বাই ডিফল্ট যে কোনো সংখ্যা বলে দিলে, ধরেন টু বলে দিছি, তাহলে কি হবে? চেরিটা চলে যাবে আমার, অ্যাপেল আর ব্যানানা থাকবে। এই যে দেখেন অ্যাপেল আর ব্যানানা। অনেক সময় দেখবেন আপনাদের কোনো একটা প্রোগ্রাম W3 স্কুলে একরকম দেখাচ্ছে, এটা আবার আপনি যদি এখানে নিয়ে আসেন অন্যরকম হবে। এটা দেখবেন আপনারা প্রোগ্রাম করবেন, প্রোগ্রামটাতে কম্পাইলার কম্পাইলার ডিফারেন্স আছে। তো বুঝতে পারছেন, পপ ইনডেক্স নাম্বার বলে দিলে ইনডেক্স অনুযায়ী রিমুভ করবে, আর যদি না বলে দেয় একদম লাস্টেরটা, তাহলে লাস্টের আইটেম কোনটা? তো আমি আপনাদেরকে মানে যতগুলো মেথড আছে লিস্টে সবগুলো মেথড দিয়ে আপনাদের কালকে একটা টাস্ক দেব, মানে সবগুলো মেথড যেটার মধ্যে সব কিছু কভার হয়ে যাবে। তো জাস্ট মনে রাখবেন যে কোনটাতে কি হয়, আপনারা একটু আমি রিভিউ করব আবার আপনাদেরকে দিয়েই। শেষ পপ এখানে শেষ, আর আছে কি রিমুভ দেখছি না, তারপর হচ্ছে রিভার্স। রিভার্স কি করবে দেখেন, এখন আছে কি এখানে অ্যাপেল ব্যানানা চেরি, তার মানে কাকে রিভার্স করব আমি? ফ্রুটস লিস্টটাকে, ফ্রুটস ডট রিভার্স। এখানে কি আছে? অ্যাপেল ব্যানানা চেরি, তার মানে কি করতেছি? চেরি ব্যানানা অ্যাপেল। তো দেখেন এখানে কিভাবে করতেছে আমার রিভার্সটা, চেরি ব্যানানা অ্যাপেল। আমি যদি এখানে আরো কয়েকটা আইটেম যোগ করি, পাইন অ্যাপেল, দেখেন লাস্টেরটা পাইন অ্যাপেল, চেরি ব্যানানা অ্যাপেল। তো রিভার্সে মনে হয় একটা বাই ডিফল্ট ট্রু করা আছে, দেখি রিভার্স ট্রু। আচ্ছা আমি যদি এখানে ফলস, এটা শর্টে করা হয় এখানে না, তো রিভার্স হচ্ছে আমার আইটেমগুলো রিভার্স থেকে উল্টো দিক থেকে নিয়ে এসে প্রিন্ট করাবে, আর কিছু না। দেখেন রিভার্সের ভিতরে শুধুমাত্র আমার কি মেথডটাই শর্টে। শর্ট মানে কি অ্যাসেন, আমার শর্ট শর্ট কয় ধরনের আছে? দুই ধরনের শর্ট, অ্যাসেন্ডিং একটা, ডিসেন্ডিং একটা। অ্যাসেন্ডিং কি করে ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং বড় থেকে ছোট। তো এটা কিভাবে করবে স্যার? এখানে হচ্ছে অ্যালফাবেট আকারে এবিসিডি আকারে বিটা আগে আসবে, তারপর হচ্ছে ভি। দেখেন সর্ট দেখছেন, এখানে যদি আমি এখন অ্যাপেল দিই তখন অ্যাপেল BMW ফোর্ড ভলভো। তো এখন যদি আমি ছোট হাতের অ্যাপেল দিই কোনটা আগে আসবে বলুন তো? কেন বলুন তো, এটা বলতে পারবেন কেন আসবে? আগে রান করে দেখি কি আসে। এটা আসার পিছনে একটা লজিক আছে, দেখেন একটা একটা ছোট হাতের একটা একদম লাস্টে চলে গেছে, এটা একদম আগে আছে, কি জন্য? খুব একটা ইন্টারেস্টিং একটা জিনিস না, সে এই জিনিসটা কেন নিয়ে আসতেছে? এ বি ভি এ এগুলো সবগুলো বড় হাতের। তো আমাদের আজকে ভেলু নামে একটা
ভ্যালু আছে, ঠিক আছে? আজকে ভ্যালুর মধ্যে দেখবে এ শুরু হয়, এটা কোথায়? আচ্ছা কম্পিউটার লাগবে না, এর আজকি ভ্যালু হচ্ছে 65, বি আজকি ভ্যালু হচ্ছে 66, সি আজকি ভ্যালু 67, এভাবে এ থেকে বি পর্যন্ত কত হচ্ছে? আজকি ভ্যালু 25 যোগ করলে এ থেকে জেড পর্যন্ত, এ থেকে বড় হতে জেড পর্যন্ত আজকি ভ্যালু 65 থেকে কত? 93, আজকে ভেলো এই অনুযায়ী আগে আসে কে? বড় হাতের এগুলো আগে আসে না, ছোট হাতের পরে আসে। তো সেই জন্য দেখেন আমার রেজাল্টটা এই জন্য আসছে আগে। অ্যাসেন্ডিং করছে কাকে? বড় হাতেরগুলোকে আগে করছে, ছোট হাতেরগুলোকে পরে করছে। বুঝতে পারছেন এটা কি জন্য হচ্ছে? কারণ আমার আসকি বেলের উপর ডিপেন্ড করে আমার কম্পিউটারটা আসলে এ দেখেন আপনি যখন কম্পিউটারে এ ক্লিক করেন এই অপোজিটে যে 65 নাম্বারটা আছে, 65টা কি একটা ডেসিমেল ভ্যালু। এই ডেসিমাল ভ্যালুটাকে আমার কিসে কনভার্ট করে? বাইনারিতে কনভার্ট করে, 8 বিটের অথবা 64 বিটের বাইনারিতে কনভার্ট করে তখন আমার কম্পিউটারে কাজ করে। তো আপনি যখন এ বি সি ডি ভাবে ক্লিক করতেছেন সবগুলো ওই আসকি ভ্যালুতে কনভার্ট হয়, আসকি ভ্যালু থেকে বাইনারিতে কনভার্ট হয়। তো এভাবে আপনার কম্পিউটারে সে বুঝতে পারে যে আসলে আমার কি প্রেস হচ্ছে, কি কিভাবে কাজ হচ্ছে। আচ্ছা যেটা দেখাচ্ছিলাম রিভার্স, এই যে রিভার্সটা এখানে আছে দেখেন, আমি ওইটার মধ্যে দেখাচ্ছিলাম রিভার্স। তো রিভার্স ট্রু করে দেওয়া মানে হচ্ছে আমার এখন জিনিসটা যেভাবে আছে এই যে ডিসেন্ডিং অর্ডারে, অর্থাৎ এতক্ষণ ছিল কি ভিডিও আসছিল ভিডিও একদম সবার শেষে, এখন দেখেন রিভার্স যখন ট্রু তখন হচ্ছে আমার কি ভি তাহলে আগের মতো হচ্ছে আমার কি যেটা ফলস আছে ওইটা আসলে দেওয়া লাগে না, ওইটা অটোমেটিক আমার মেথড ধরে নেয়। বলেন হ্যাঁ অবশ্যই আসবে, আপনি যখন এখন অ্যাপেল যেটা লিখবেন না তখন ওইটাই আগে আসবে, মানে সব সময় ওই চিন্তা করবে সে কি অর্ডারে আজকি বেলুর অর্ডারে, আজকি বেলুর অর্ডারে সে কনভার্ট করবে। তো এগুলো দেখা দরকার নাই কারণ হচ্ছে এখন আমরা ফাংশন দেখি নাই। আর কিছু আছে তাহলে এতটুকু পর্যন্ত, ওকে। এরপর হচ্ছে আপনারা কালকে টাপলটা দেখে আসেন, সেম টাপলটাও একদম সব সেম দেখেন, দেখছেন আপনার টাপলটা দেখে আসবেন, নিজে নিজে দেখে আসবেন।